অসমত যেতিয়াই বিরোধী ঐক্যের কথা চর্চা চলে তেতিয়াই কংগ্রেস এআইইউডিএফৰ মিত্রতার কথায় প্রাধান্য লাভ করে, কিন্তু এইবার কংগ্রেস দলে স্থিতি স্পষ্ট করেছিল যে আগন্তুক কোনো নির্বাচনতেই কংগ্রেস দলে এআইইউডিএফৰ সৈতে মিত্রতা নকরে। আজি পাটনাত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অধ্যক্ষতার বিরোধী ঐক্যর এখন বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। সেই বৈঠকতে কিন্তু আমন্ত্রিত নহল বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ দল। আজি আগন্তুক লোকসভা নির্বাচনত সম্মিলিত বিরোধী ঐক্যক এআইইউডিএফক অন্তর্ভুক্ত করাক লৈ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অজাপর সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে। সাম্প্রদায়িক শক্তিরে অসম জাতীয় পরিষদ দলে ঐক্যবদ্ধভাবে কেতিয়াও নির্বাচন নেখেলে বলেও প্রতিক্রিয়া প্রকাশ করেছে লুৰিণজ্যোতি গগৈয়ে। এআইইউডিএফ এটা সাম্প্রদায়িক দল আর এআইইউডিএফ হয়েছে বিজেপির দলের বি টিম, এই মন্তব্য করেছে লুৰিণজ্যোতি গগৈয়ে। এই মুহূর্তত লুৰিণজ্যোতি গগৈর মন্তব্য আমার হাতত আছে, আমি পোনপটিয়া করে আপনার লুৰিণজ্যোতি গগৈর মন্তব্য দেখাই আছো। না চক, আমার তো স্থিতি স্পষ্ট, আমি কোনো কারণে এআইডিএফর নাই, স্পষ্ট কোনো কারণে এআইডিএফর কেউ না থাকো, এটিও স্পষ্ট। আর এই কথা কংগ্রেসক আমি জানাইছো, আজিও রাজুকে কইছো যে আপনাদের দিল্লিত মেইন কর্তৃপক্ষ আপনার কেন্দ্রীয় সমিতি বা রাষ্ট্রীয় নেতৃত্বর কথা পাতক, বুঝক। আর কোনো কারণে যাতে অপজিশনের এলায়েন্স এআইডিএফ নাহে। শিবসেনার প্রমুখ উদ্ধব ঠাকুরিয়া ঠাকুর ডাঙরিয়া আমি ইতিমধ্যে কোথাও, উদ্ধব ঠাকরে আমি ইতিমধ্যে কোথাও, তার আর আন রিজনাল যুব পলিটিক্যাল পার্টি আমি পরবর্তী দিন সময় যদি পাওক এই কথাটে কম যে সাম্প্রদায়িকতার যদি খেল কতদিনে চলাই আছে, যার সকল ধরনের এডভান্টেজ সুযোগ বিজেপিয়ে গ্রহণ করে আছে, কিন্তু বন্ধ করব। যোগাযোগ হয়েছে নাকি? আমি আমার নিজের ফলের পর করে আছো, পরবর্তী দিন সময় আমি যোগাযোগ করব। আর কেনকা সুপ্রিম কোর্টে কেনকে বিচারে ক্লাব করে দিব, কেনকে সুপ্রিম কোর্টে নিশ্চয় সিদ্ধান্ত লোকে সেই সময় নিশ্চিতভাবে সকলের আলোচনা বিবেচনা করে বিশেষ বিশেষ যুব বিষয় আছে কোন দৃষ্টিভঙ্গীরে কোন যুক্তির আমি বিষয় উত্থাপন করব খুঁজছো, এইগুলো নিশ্চিতভাবে কথা বতরা পাতি পরবর্তী দিন সময় আমি।